সবাইকে স্বাগত আজ সকালের বাংলাদেশ আপডেটের সাথে আছি আমি আকাশ হেসান দর্শক সকালের আলো স্নিগ্ধতা জানান্দায় আপনাকে নতুনের সেই নতুনকে বরণ করে নতুন স্বপ্ন দেখে প্রতিদিন এগিয়ে যেতে হবে সামনের দিকে সে প্রত্যাশা নিয়ে আজকের এই আজ সকালের বাংলাদেশ দর্শক এই মুহূর্তে আমরা চলে যাব সংবাদপত্র পর্যালোচনায় এই মুহূর্তে আমার হাতে আজকের দৈনিক পত্রিকাগুলো আছে চলুন দেখে নিই কোন বিষয়গুলো প্রাধান্য পেয়েছে প্রথমেই দৈনিক বাংলাদেশ প্রতিদিন বছর জুড়ে সম্মেলনে আওয়ামী লীগ এবং বিএনপির সম্মেলন কবে কেউ জানে না আরেকটি বিষয় জিআই বঙ্গবন্ধুর আসল খুনি বলেছেন প্রধানমন্ত্রী এবার দৈনিক কালের কণ্ঠে যাচ্ছি কালের কণ্ঠে এসেছে পরিকল্পনাকারীদের নাম নেই শুটারের জবানবন্দিতে চিকিৎসা মানসম্মত নজর দরকার ব্যবস্থাপনায় আজ বিশ্ব স্বাস্থ্য দিবস আরেকটি বিষয় পদ্মা সেতু চালু হবে এ বছরের শেষেই সংসদে প্রধানমন্ত্রী বক্তব্য ঋণের ফাঁদে পড়বে না বাংলাদেশ এবার দৈনিক প্রথম আলো নারী নির্যাতন বিচারকের বিরুদ্ধে আসামির সঙ্গে আপোষের জন্য চাপ প্রয়োগের অভিযোগ দৈনিক সমকাল সরকারের সামনে টিকার চ্যালেঞ্জ দ্রব্যমূল্যে নাভিশ্বাস যানজটে নরকবাস প্রতিবাদ কর্মসূচিতে গিয়ে গ্রেপ্তার ইশরাক এবার বাংলা নিউজ টোয়েন্টি ফোর অনলাইন পোর্টাল বাংলাদেশ সময় মতো ঋণ পরিশোধ করে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং দ্য ডেইলি সানে এসেছে বাংলাদেশ ইকোনমি টু সাস্টেইন গ্রোথ এডিপি দর্শক এই ছিল আজকের বাংলা এবং ইংরেজি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম আমরা তখন জানছিলাম শিরোনামগুলো এইবার এই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন ডক্টর এ কে এম শাহনওয়াজ অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আজ সকালে বাংলাদেশে ধন্যবাদ আপনাকে আজকে আমরা দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম শুনছিলাম আজকে আরেকটি দিবস আজ হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস এখানে কালের কণ্ঠে বলা হয়েছে চিকিৎসা মানসম্মত নজর দরকার ব্যবস্থাপনায় আসলে আমাদের আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমাদের বর্তমান চিকিৎসা ব্যবস্থা কোন দিকে আছে এবং এই উন্নয়নের বাধাগুলো কোথায় এবং এই উন্নয়নে আমরা কী কী করতে পারি এবং আমরা যদি দেখতে পাই ঢাকা মেডিকেলের দিকে যদি নজরে দেই আমরা যদি যে কেউ যদি যেয়ে থাকে আসলে খুব একটি ভালো ব্যবস্থাপনা বা মনিটরিং হচ্ছে না বলে অনেক ক্ষেত্রে প্রতিলক্ষিত হয় কিন্তু যদিও মধ্যবিত্তর একটি বিরাট অংশ এখানে চিকিৎসা নিতে আসে এবং ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরে ময়লা আবর্জনা আসলে একটি ব্যবস্থাপনার যে বিষয়টি কালের কণ্ঠে বলা হয়েছে আসলে কি ব্যবস্থাপনায় নজর দেওয়া প্রয়োজন এবং তার কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করছেন দেখুন এটা হচ্ছে একটা দীর্ঘদিনের সংকট যে সংকটের কারণে যদি কোথাও ব্যবস্থাপনা ভালো হয় মানুষের আস্থাহীনতার কাছে কারণে তারা কিন্তু সরকারি হসপিটাল বলতেই এক ধরনের ভয় কাজ করে যে সেখানে ঠিক চিকিৎসা পাবো কিনা চিকিৎসা যদিও পাই সেখানকার চারপাশের পরিবেশ কেমন এই একটা দ্বন্দ্ব আছে এবং যারা অগত্যা অন্য কোথাও যাওয়ার সামর্থ্য রাখেন না তারা সেখানে যান কিন্তু এটা হওয়ার কথা ছিল না সরকারের যে হসপিটাল গুলোর প্রতি নজরদারি নেই তা না নজরদারি আছে বাজেট যেটুকু সক্ষম সরকার সেটা ব্যবস্থাও করছেন লোকবল যে খুব কম আছে বড় বড় হসপিটাল গুলোতে বিশেষ করে তাও শোনা যায় না কিন্তু তারপরেও সরকারি ব্যাপার বললেই এক ধরনের ঢিলে ঢালা ভাব যেমন আমাদের মধ্যে কাজ করে সেখানেও বোধ হয় ঢিলে ঢালা কাজ এখন ঢিলে ঢালা অবস্থা তো সর্বত্রই থাকে কর্মীদের থেকে শুরু করে উপর পর্যন্ত এইগুলোকে নজরদারি ঠিক মতো করে যে নিয়মের মধ্যে ফেলা এই জায়গাটা বোধ হয় একটা বড় সমস্যা আছে প্রায় আমরা বড় সরকারি হসপিটাল গুলোতে শুনি এরকম পত্রিকাও লেখা হয় যে এখানে যে নানা শ্রেণীর কর্মী বাহিনী আছে তাদেরও এক ধরনের জোটবদ্ধতা আছে সমিতি আছে ইত্যাদি তাদের কাছে নাকি আবার অনেক সময় উপরের কর্মকর্তারা অসহায় থাকে এটি সম্পূর্ণরূপেই একটা নিয়ন্ত্রণহীন যে ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ তখনই থাকে না যখন কোথাও না কোথাও সংকট কাজ করে অর্থাৎ রাজনৈতিক তাপচাপ থেকে শুরু করে নিজেদের দুর্নীতিগ্রস্ততার একটা ব্যাপার এই সবকিছু মিলিয়ে বোধ হয়
এটা সম্ভব হয়ে ওঠে না, এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কতটা শক্ত নজর দেন তা নিয়ে আমাদের প্রশ্ন থেকে যায়। তো এগুলো না হলে আমাদের এটা খুব দুর্ভাগ্য। দেখেন, প্রসঙ্গক্রমেই বলছি, আমি একসময় আরো 15-20 বছর আগের কথা বলছি, কলকাতাতে গবেষণার কাজে কিছুদিন ছিলাম, এবং এখনো আমরা জানি যে ভারতে প্রচুর রোগীরা যান, সেখানে চিকিৎসা নিতে যান। ওখানকার একজন বড় লেখক এবং তিনি মেডিকেল বিষয়ের সাথে যুক্ত, আমাদের একটু সিনিয়র, তিনি আমাকে প্রশ্ন করতেন যে আপনাদের ওখানে অনেক আধুনিক হসপিটাল হয়েছে, হচ্ছে অনেক কিছুই আছে, জানি ভালো ভালো ডাক্তারও আছেন, সবাই ছুটে আসে কেন এখানে? তো সবাই ছুটে কেন আসে, এটা রোগীদের সাথে যদি আমরা কথা বলি বা আমরা ব্যক্তিগত অভিজ্ঞতায় জানি যে এখানে একরকম এই যে অবস্থার কথা বললাম সেটা তো বটেই, বেসরকারি হসপিটাল গুলোতে যে আর্থিক ক্ষতি হয় যত বেশি তার চেয়ে অনেক কমে সেখানে করা যায়, আর সবচেয়ে বড় যেটা ডাক্তারদের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলবো এক ধরনের আস্থাহীনতা আছে মানুষের, এই জন্য আস্থাহীনতা বেশিরভাগ ক্ষেত্রেই শোনা যায় যে এখানে ভালো ভালো ডাক্তার কিন্তু যা সিদ্ধান্ত দিচ্ছেন, যে রিপোর্ট গুলো আসছে তাতে আতঙ্কিত হয়ে ভারতে যখন যান সেখানে গিয়ে দেখা যায় যে না, এই রিপোর্ট গুলো যথাযথ না, এবং সেখানেও সংকট আছে। এগুলোর কারণে অনেকেই মনে করেন যে আমাদের এখানে অনেক বেশি বাণিজ্যিক ভাবনা অনেকের মধ্যে কাজ করে, এবং একজন ডাক্তার, আমি অনেক আমার কিছু জটিল রোগ নিজের এবং আত্মীয় স্বজনের কলকাতাতে দেখিয়েছি, অনেক ডাক্তারই আছেন, ওখানেও কমার্শিয়াল ডাক্তার আছে যারা 8-10 জনের বেশি রোগী দেখবেন না, একবার নিয়ম করে, এবং ডাক্তার নিজেই দেখেন। এখানে তো একজন ডাক্তারের অনেক অনেক রোগী, সুতরাং তার জুনিয়র ডাক্তাররা মূলত দেখেন, সেই রিপোর্ট রিপোর্ট ভিত্তি করে সিদ্ধান্ত দিতে হয় অনেক সময় ডাক্তারকে, এইসব কারণে চিকিৎসাগুলো ঠিক যথাযথ হয় না। এই সমুদয় বিষয়গুলোকে যদি না ভাবি, একটা একটা বিষয় ভাবলেই শুধু হবে না, আমাদের চিকিৎসা ব্যবস্থা, আজকে স্বাস্থ্য দিবস, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন নিয়ে যদি ভাবি, আমাদের কিন্তু আছে অনেক কিছু, ভালো ডাক্তার আছে, ভালো ইকুইপমেন্ট আছে, হসপিটাল আছে, সবই আছে, নেই শুধু ব্যবস্থাপনা, যে রিপোর্টটি যেভাবে এসছে সেটাই সত্যি আমি মনে করি, এবং তার পেছনে কাজ করে নানা রকম অসাধুতা, দুর্নীতিগ্রস্ততা। এই জায়গাগুলো যদি রিপেয়ার না করতে পারি তাহলে অস্বস্তি অসহায়ত্ব আমাদের মধ্যে থেকেই যাবে। জি, আপনি যথার্থই বলেছেন। আমি যদি আরেকটি বিষয় প্রতিলক্ষিত করতে চাই, দৈনিক কালের কণ্ঠে এসেছে, ঋণের ফাঁদে পড়বে না বাংলাদেশ। আমরা যদি একটু লক্ষ্য করি, বাংলাদেশের প্রবৃদ্ধি 6.9 এবং আগামী বছর বেড়ে 7.9% দাঁড়াবে। যদিও পূর্বাভাসে বলা হয়েছে প্রবৃদ্ধি বাড়ার সাথে সাথে মূল্যস্ফীতিও বাড়বে। আবার আরেকটি বিষয় যদি দেখি, আমরা চলতি বছরে যে লেনদেনের ঘাটতি, হিসেবের ঘাটতিতে 0.9 থাকার পরও 2022 এসে তা বেড়ে 2.7% দাঁড়িয়েছে। শ্রীলঙ্কার ভরাডুবির জন্য বলা হচ্ছিল বাংলাদেশও সতর্ক হতে, এ বিষয় নিয়ে ইতিপূর্বে আমরা আপনার সাথে আলোচনাও করেছি। তো প্রধানমন্ত্রীও বলছেন যে আমরা সময়মতো ঋণ পরিশোধ করি, এডিবিও বলছে বাংলাদেশের অবস্থান ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে ঘাটতির সংখ্যা বেড়ে আমাদের 2022 অনেকাংশেই বেড়ে দাঁড়িয়েছে, এবং মূল্যস্ফীতির পূর্বাভাসটা এবং বর্তমান যে বাজার আমরা দেখছি, আসলে সার্বিক পরিস্থিতিকে কিভাবে আপনি দেখছেন? দেখুন, অর্থনীতির নানা সূক্ষ্ম গলি পথ আমার খুব চেনা নেই প্রথমত, তারপরেও যতটুকু অনুভব করি বা দেখতে পাই বা বিবেচনা করার যে সুযোগ আছে তাতে দেখছি যে শ্রীলঙ্কার কথা আপনি বললেন, আমি দুদিন আগেই দেখলাম যে শ্রীলঙ্কার মাথাপিছু আয় অর্থাৎ GDP আমাদের চেয়ে অনেক বেশি, অনেকটাই বেশি। তারপরেও দেখেন সেটা দিয়ে তুষ্টি করা যায় না, সেখানেও হঠাৎ করে নানা অব্যবস্থাপনার সূত্র ধরে একটা ধস নেমেছে, সেই সংকটের মুখে তারা পড়েছে। আমাদেরও প্রবৃদ্ধি বেশি কিন্তু শ্রীলঙ্কার চেয়ে কম, প্রায় $1,000 মতো কম। তো তারপরেও আমরা যদি মনে করি যে না, অনেক বেশি অন্যদের চেয়ে, তাতে বোধ হয় অনেক দূর এগিয়ে যাবো, নানা আরো ঘাত প্রতিঘাত আছে, সেই সব জায়গাগুলো মিলেই কিন্তু সংকটটা তৈরি হয়। তবে হ্যাঁ, শ্রীলঙ্কাকে সামনে রেখেই মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে
যে যে কারণগুলো তিনি ইঙ্গিত করেছেন, ঋণ শোধ করা, বিদেশি নানা কিছু যে কারণে টান পড়েন হয়, বা নিজেদের যে অর্থনৈতিক স্থিতিশীলতা, যে রিজার্ভ এর কথা যেটা বলি, সেই সব জায়গায় অস্বস্তির ব্যাপার নেই এখনো, ফলে সেগুলো হয়তো সামাল দেওয়া সম্ভব হবে আমরা সরকারি ভাষ্যকে যদি ধারণ করতে চাই, এবং নিশ্চয়ই তাই হবে, ফলে হয়তো সংকট হবে না। কিন্তু আমাদের ওই ঘরপোড়া গরুর যা অবস্থা হয় তাই, যে আমাদের দুর্নীতিগ্রস্ততা যেহেতু কমছে না, ফলে কোথা থেকে কি সংকট তৈরি হয় সেই আশঙ্কা কিন্তু সাধারণের মধ্যে রয়ে গেছে। এখন হ্যাঁ, প্রবৃদ্ধি যদি বাড়ে, মূল্যস্ফীতি বাড়বে, সারা পৃথিবীতেই তাই। আমি পর্তুগালে গিয়ে একবার একটা এক বোতল পানি কিনতে গিয়ে 2 লিটার যখন 2 ইউরো নিল, মনে মনে খুশি হলো, মাহা মাত্র 2 টাকা। পরে ইউরোকে ভাঙানোর পরে যখন 200 টাকা পার হয়ে গেছে তখন বুঝলাম, কিন্তু ওটা তো তাদের গায়ে লাগছে না, কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানুষের হাতে যে আয়, সেই আয়ের সাথে সামঞ্জস্য রেখে মূল্য বাড়তেই থাকবে, এটাই হয়েছে। টাকায় 8 মণ চাল আমরাই তো কিনেছি একসময় এদেশে, শায়েস্তা খানের সময় বলা হয়, সেই জায়গাটা এখন বেড়ে গেছে। সেদিন চাল কিনতে গেলাম, আমি তো দেখি যে গত 2-3 মাস ধরে লক্ষ্য করছি, এক মাসে একবার গিয়ে 25 কেজির চাল কিনি বস্তা, এবং প্রতিবারই 50 থেকে 100 টাকা, কখনো একটু বেশি আমার দিতেই হয়, এবং দিতে দিতে 70 টাকা কেজি দরে পড়লো এই গত 2 সপ্তাহ আগে। আমি জানি না এরপরে গেলে সেটা কোথায় দাঁড়াবে, অর্থাৎ কোনো নিয়ন্ত্রণ আমরা দেখছি না। যে নিয়ন্ত্রণহীন ভাবে যে চলা, যুক্তিহীন ভাবে যে চলা, এটা সমস্ত ক্ষেত্রে, এই দ্রব্যমূল্যের নানা ক্ষেত্রে দেখছি। সরকার চেষ্টা করছেন, বলছেন, অনেক কথা আমরা শুনছি, কিন্তু বাস্তবে কিন্তু অত বেশি স্বস্তির কথা নেই সবজি থেকে শুরু করে সব জায়গায়। ফলে প্রবৃদ্ধি বাড়বে এবং তার সাথে দ্রব্যমূল্য বাড়বে, এটা চিরন্তন অর্থনীতির এই সূত্র আমরা দেখে আসছি, তাতে হতাশারও কিছু নেই। ওই অঙ্কের হিসাবে কত বাড়লো তা নয়, তার চেয়ে বড় কথা সেগুলো ক্রয় ক্ষমতা আমাদের কতটা আছে। আমরা মুখে বলছি প্রচুর ক্রয় ক্ষমতা আছে, আমরা চারপাশে দেখছি যে সাধারণ যারা যারা সীমিত আয়ের মানুষ তারা কিন্তু হাহুতাশে পড়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা বলতে চাচ্ছি না। এটা এটা ভাবা উচিত, এবং আমার মনে হয় কোন কোন জায়গা থেকে এই সংকট গুলো তৈরি হয়। এখন দেখুন সংকট শ্রীলঙ্কার, 2 দিন আগে শ্রীলঙ্কা ভেবেছিল সাধারণ মানুষ যে এমন ভাবে তাদের একটা সংকটে পড়তে হবে। সুতরাং আমরা যতই আশ্বস্ত সরকার করুক, হয়তো তার ভিত্তি আছে, তারপরেও আমরা আশঙ্কা মুক্ত হতে পারছি না। আমাদের হওয়ার জন্য যা যা করণীয় আমার মনে হয় আর সময় নেই। আমরা তো অনেক ক্ষেত্রেই অনেক কাজ করে ফেলি সংকট তৈরি হওয়ার পরে, সংকট তৈরি হওয়ার আগে আমাদের ব্যবস্থাপনা গুলো ঠিক মতো শক্তভাবে সুবিন্যস্ত ভাবে তৈরি হওয়া উচিত বলে আমি মনে করি। জি, যথাযথই বলেছেন আপনি। দ্রব্যমূল্যের বিষয়টি নিয়ে এসেছেন, আসলে এগুলো যথেষ্ট নজরদারিতে আনা প্রয়োজন এবং সরকার কাজ করছে আশা করি। যদিও যানজটের বিষয়টি অনেকটাই নাজেহাল, তাও রমজান মাস চলছে, মানুষের অবস্থা খুবই কাহিল। আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি, পজিটিভ বাংলাদেশের দিকে যদি যাই, প্রধানমন্ত্রী বলেছেন পদ্মা সেতু চালু হবে বছরের শেষে। আসলে দীর্ঘ প্রতীক্ষার এই পদ্মা সেতু চালু হলে আর্থসামাজিকভাবে তো আমাদের একটি উন্নয়ন হবেই এবং যাতায়াতে খুবই সহজ হবে আমাদের ক্ষেত্রে। কিন্তু আমি যদি দুটি বিষয় একসাথে টানতে চাই, পদ্মা সেতু হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থা যেমন তা উন্নতি হবে, সেই ক্ষেত্রে আমরা যে দেখছি যানজটে যে একটি নরক অবস্থা এবং মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে যে আসলে এর কোনো প্রতিকার নেই, যেখানে 20 মিনিটের জায়গা 2 ঘন্টা চলে যাচ্ছে, আসলে সার্বিকভাবে একটি মনিটরিং ব্যবস্থা বা সার্বিকভাবে একটি প্রকল্প গ্রহণ প্রয়োজন। এখানে কোন কোন ক্ষেত্রগুলোতে কাজ করা প্রয়োজন বলে আপনি মনে করছেন? পদ্মা সেতু নিয়ে একটা দুর্ভাবনা শুরু থেকেই ছিল যে যখন চালু হয়ে যাবে তখন যে একটা বিশাল মানুষের চলাচল, যোগাযোগ, যানবাহনের ছুটোছুটি শুরু হবে, সেইটা ঢাকা শহর কিভাবে সামাল দেবে সবচেয়ে বড় কথা, ঢোকার মুখে, ঢুকে গেলে ঢাকাতে। এটা নিয়ে সরকার যে কিছু ভাবছে না তা নয়, শুরু থেকেই ভাবনা আছে, এবং সেই ভাবনার অংশ হিসেবে আমরা দেখেছি যে কতগুলো, অর্থাৎ ঢাকার থেকে বাইরে চিটাগাং, সিলেট ওইদিকে যাওয়ার জন্য ঢাকা শহরে বোধহয় ঢুকতে দেবে না। নারায়ণগঞ্জে একটা সেতু হয়ে গেছে শীতলক্ষার উপর, আরেকটা সেতু হতে যাচ্ছে, এবং সেইগুলোকে কানেক্টেড হবে সেই চিটাগাং হাইওয়ে কাঁচপুরের ওই পাট্টায়, ফলে ঢাকা শহরে বোধহয় এদের
ঢোকা হবে না, বড় গাড়িগুলো যেগুলো দূরে যাবে, তো সেগুলো একটা ব্যবস্থাপনা তো আছে। কিন্তু তারপরেও যেটা আমরা সমস্ত কিছু হওয়ার পরে, যে আমাদের বড় বড় ফ্লাইওভার গুলো হয়েছে, হওয়ার পরে বা হওয়ার সময় আমরা এই সংকট গুলো শুনি, বা এখনো কিছু কিছু রয়েছে নিচের ব্যবস্থাপনা গুলো ঠিক না থাকায় উপর দিয়ে গাড়ি যাচ্ছে, নিচে এক ধরনের জটলা তৈরি হচ্ছে। আমার ধারণা, আমার বিশ্বাস, এই অভিজ্ঞতা গুলো কাজে লাগিয়ে যারা এই সেতু সংশ্লিষ্ট দপ্তর গুলো সংস্থা গুলো আছে, তারা বোধ হয় এই যানজটের শহর, ভীতিকর একটা শহর হয়ে গেছে এখন, সেই শহরে এই ব্যাপারটা সংযুক্ত করে কি দশা হবে এবং তার জন্য কি নিষ্ক্রমণের ব্যবস্থা গুলো থাকবে, সেগুলো বোধ হয় এই এই মাসের, এই বছরের শেষে যেহেতু বলা হচ্ছে সেতু চালু হবে, তার আগেই অল্প কয়েক মাসের মধ্যেই সেই সংকট গুলো নিয়ে গভীরভাবে ভেবে তার বিকল্প ব্যবস্থা গুলো কতটুকু করণীয় সেটা বোধ হয় আর সময় নেই সময়ক্ষেপণ করার। নিশ্চয়ই যারা ভাবছেন তারা এইভাবেই ভাবছেন, এবং আমরা তো ভালোটাই আশা করি। পদ্মা সেতু হচ্ছে, চালু হচ্ছে, এটা যেমন আনন্দের, সেই আনন্দ যাতে স্থায়ী হয় নানা দিক থেকে সেটা তারা করবেন, এই প্রত্যাশায় আমরা রাখতে চাই। অবশ্যই একদমই ঠিক বলেছেন, আসলে সার্বিকভাবে উন্নতি প্রয়োজন। আপনি আমাদের সড়ক ব্যবস্থাপনার বিষয়গুলো নিয়ে বলছিলেন, আসলে ওভারব্রিজগুলো দেখা যায় খুবই সুন্দরভাবে যাতায়াত করছে এবং নিচে দেখা যায় যাচ্ছে তাই অবস্থা, অবৈধ পার্কিং এবং রাস্তার বেহাল দশা, সেই বিষয়গুলোর উপরও সরকার আসলেই নজর দেওয়া উচিত এবং অদূর ভবিষ্যতে আসলেই দিবে বলে আমরা আশা রাখছি। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা সংবাদপত্র পর্যালোচনায় আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর এ কে এম শাহনওয়াজ, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে জেনে নিব আজকের আবহাওয়া। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবারে জানিয়ে দিতে চাই বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। প্রথমেই যাচ্ছে ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 37.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 24.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগে 31.7 এবং সর্বনিম্ন 23.2। রাজশাহী বিভাগে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.1। বরিশালে 37.5 এবং সর্বনিম্ন 24.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। খুলনায় 39.1 এবং সর্বনিম্ন 21.8। সিলেটে 33.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 23.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগে 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং 23.4 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। সর্বশেষ ময়মনসিংহ বিভাগে 36.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 22.1 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে জানিয়ে দিব আজকের সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি। আজকের সূর্যোদয় হয়েছে ভোর 5:45 এবং আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যে 6:16। অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা দিক বিদিক ছড়িয়ে পড়বে। এমনকি যাদের বেতন আটকে ছিল, যাদের বড় কোনো কাজ আটকে ছিল, তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করছিল, সেগুলো পুনরায় ফিরিয়ে দেবে। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির বার্তা দেবে। এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারের রায় আপনাদের পক্ষে আসবে আর শিক্ষার্থীদের মনোবলকে 10 গুণ চাঙা করে তুলবে। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে। এবার বৃষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারা এসে টোক্কা মারবে, এমনকি লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই
সঙ্গে বাণিজ্যিক সকল পরিকল্পনা বাস্তবায়িত হবে আর ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে। তবে সন্তানদের গতিবিধি এবং আচরণের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, সেই সঙ্গে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আবশ্যকতা রয়েছে। আর অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে, মাসপথে সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হতে পারে। তাছাড়া ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্য তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে। তাছাড়া পদে পদে ভুল করে তার মাশুল গুনতে হতে পারে। এবার কর্কট রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। যদিও বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলবে, সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসানো কঠিন হবে। সেই সুযোগে শ্রমিক কর্মচারী গৃহকর্মীরা সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করবে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। আর প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, নসেট অর্থমান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি হারিয়েছিলেন সেগুলো পুনরায় ফিরে পাবেন। আর শিক্ষার্থীরা কঠোর শ্রম মেধা প্রযুক্তি ও কৌশল অবলম্বন করলে বিশেষ করে সফলতার বরমাল্য করতে সক্ষম হবেন। সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে স্বদেশ বিদেশ ভ্রমণে এক নতুন মাত্রা যুক্ত হবে। তাছাড়া গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছোটাছুটি করতে হতে পারে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে। তবে আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হুন্নে হয়ে ছুটে বেড়াতে হতে পারে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাই বোনদের সাথে সম্প্রীতির বন্ধন রচিত হবে, তাদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, সেই সঙ্গে সফলতার গ্রাফকে চাঙ্গা করে তুলবে। এমনকি বিবাহযোগ্যদের বিবাহে সানাই বেজে উঠতে পারে, প্রেমিক প্রেমিকাদের প্রেমের স্বীকৃতি মিলতে পারে, লৌকিকতায় কিছুটা ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও কম পাবেন না। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগ আসে হাজির হবে, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে এবং শূন্য পকেট সর্বদা পূর্ণ হয়ে থাকবে। তাছাড়া দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। এমনকি যারা ব্যাংক ঋণ প্রাপ্তির আশায় হুন্নি হয়ে ছুটে বেড়াচ্ছেন তাদের ব্যাংক ঋণ প্রাপ্তি হয়, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে এবং ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়বে বই কি কমার সম্ভাবনা নেই। তাছাড়া সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যারা মনোবল হারিয়েছিলেন, জনবল হারিয়েছিলেন, অর্থবল হারিয়েছিলেন, এমনকি কেরিয়ারে ধস নেমেছিল, বিজনেসে মন্দা ছিল, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙেছিল, বন্ধুত্বে ফাটল ধরেছিল, দাম্পত্য জীবনে অশান্তি ছিল, এগুলো সকল কিছু বিদূরিত করে আপনাদের রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করে ভবিষ্যতের ভিত গড়তে সহযোগিতা করবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, সেই সঙ্গে বিশেষ করে শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, সেই সঙ্গে দিনের শেষে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে। তাছাড়া পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় চিকিৎসালয়ে ছোটাছুটি করতে হতে পারে। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জনের সাথে নেশা মদ্য জুয়া সর্বতরূপে এড়িয়ে চলতে হবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে
প্রাপ্ত সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা দেবে, এমনকি বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলবে। আপনাদের চৌকস বুদ্ধিমত্তা বিচক্ষণতার বলে সকল প্রতিকূলতা কাটাতে সক্ষম হবেন, সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তির স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন, যার ফলে দিনটি কিন্তু আপনাদের জন্য এক স্মরণীয় বরণীয় এবং উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই।